জোট সঙ্গে বিজেপি আইপিএফটির ক্ষমতার লড়াই ক্রমাগত বেড়েই চলেছে। উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে একাধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা আইপিএফটি দুই জোট সঙ্গীদের বিবাদের জেরে উত্তপ্ত উদয়পুরের কিল্লা ও মুঙ্গিয়াকামী থানাধীন নবঞ্চয়পাড়া এলাকা। জোটসঙ্গী বিজেপি ও আইপিএফটির ক্ষমতার লড়াই ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে আইপিএফটি চাইছে উপজাতি এলাকাগুলিতে নিজেদের একাধিপত্য কায়েম করতে, অন্যদিকে বিজেপিও স্বাভাবিকভাবেই জমি ছাড়তে নারাজ। মূলত এ নিয়েই আইপিএফটি বিজেপির মধ্যে বিভিন্ন স্থানে বিরোধ তৈরি হচ্ছে। উদয়পুর কিল্লাতে ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি বিধায়ক রামপদ জামাতিয়াকে, আর তাতেই বিক্ষোভে ফেটে পড়েন আইপিএফটি কর্মীরা। আইপিএফটি দাবি তোলে উদয়পুর কিল্লা ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে আইপিএফটি নেতৃত্বকে বসাতে হবে। এই দাবি নিয়েই কিল্লায় সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হয় আইপিএফটি, চলছে পিকেটিং। এলাকায় এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে খবর। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। যারা এখনো কাজকর্ম করতে দিতে আসে না, দাম দিতে আসে না, কোনো গুরুত্ব দিতে আসে না, সেই জন্যে আমরা আজকে 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে পার্টি আইপিএফটি তরফ থেকে, ইলা ডিভিশন তরফ থেকে। এদিকে মুঙ্গিয়াকামী থানাধীন নবঞ্জয়পাড়া এলাকায় রবিবার রাতে মিছিল থেকে বাড়িতে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় আইপিএফটি। এ ঘটনায় জড়িত সন্দেহে শোভাজয় দেববর্মা, বিষ্ণু দেববর্মা এবং বাসুদেব দেববর্মা নামে 3 আইপিএফটি কর্মীকে গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। কিন্তু সোমবার সকাল থেকেই আইপিএফটি কর্মীরা দোষীদের ছেড়ে দেওয়ার জন্য মুঙ্গিয়াকামী থানা কর্তৃপক্ষের উপর চাপ দিতে থাকে। কিন্তু সোমবার গ্রেপ্তার হওয়া আইপিএফটি কর্মীদের আদালতে হাজির করা হলে মুঙ্গিয়াকামী থানা আইপিএফটি আক্রমণ চালায় বলে জানা গেছে। এ নিয়ে গোটা মুঙ্গিয়াকামী এলাকাতেও চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইপিএফটি বিজেপি দ্বন্দ্বে। খবর লেখা পর্যন্ত আইপিএফটি মুঙ্গিয়াকামী থানা ভাঙচুরের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।